কোরবানির পশুর বেচা কেনার জন্য রাজধানীর পশুর হাটগুলোতে চলছে নানান প্রস্তুতি। বর্ষা মৌসুমে রোদবৃষ্টি এড়াতে ত্রিপল এবং শেড স্থাপনের কাজ চলছে জোরে সোরে। খামারিরা তাদের পশু বিক্রি করতে পছন্দের হাট ঘুরে ঘুরে দেখছেন। ইজারাদাররা বলছেন দুই একদিনের মধ্যে পশুর হাট প্রস্তুত হবে। আর সিটি কর্পোরেশন বলছে সিটি কর্পোরেশনের নির্দেশনা অমান্য হলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর পশুর হাটে বিস্তারিত জানাচ্ছেন সোহান খান। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার মূল বাণী মহান আল্লাহর নামে পছন্দের পশু কোরবানি। রাজধানীতে কোরবানির পশু বেচা কেনার জন্য ঢাকার দুই সিটির মধ্যে দক্ষিণে 10টি আর উত্তরে 9টি সহ মোট 19টি হাটের ইজারা এরই মধ্যে সম্পন্ন করেছে দুই সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটির কমলাপুর হাটে বাঁশ, খুঁটি ও ত্রিপল দিয়ে শেড তৈরি করছে ইজারাদাররা। শ্রমিকরা জানান রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। উত্তর সিটির অধীনে উত্তরা দিয়াবাড়ি পশুর হাটেও চলছে ব্যাপক প্রস্তুতি। খামারিরা বিক্রি শুরুর আগেই হাটে গরু এনে সুবিধা মতো জায়গায় অবস্থান নিচ্ছেন। কেউ কেউ আসছেন হাটের অবস্থার খোঁজ খবর নিতে। হাট পরিদর্শন করে গরু 22 তারিখে গরু নিয়ে আসবো, আপনার জায়গা মানে দখল দিয়ে যাইতেছে, গরু রাখার জন্য ব্যবস্থা নিতেছি, আমরা গরু ঘর বানাচ্ছি ঝড় বৃষ্টিতে না পরে ভেজে। রোদ বৃষ্টি এড়ানো সহ প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা তৈরির কথা জানান ইজারাদাররা। প্যান্ডেল ছাড়াও ফাঁকা জায়গা আছে, যারা যেভাবে রাখতে চায় তাদের সুবিধার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক এই বাজার মনিটরিং করবে। এছাড়া আমাদের স্পেশাল টিম থাকবে, ভলান্টিয়ার থাকবে, যাতে করে কোনো রকম অরাজকতা সৃষ্টি করতে কেউ না পারে। হাটের নিয়ম শৃঙ্খলা রক্ষা না করলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। প্রতিটা হাটেই আমাদের মনিটরিং একটা বুথ থাকবে, সেখানে লাইভ স্টক অফিসার থাকবেন, পুলিশের জন্য একটা কন্ট্রোল রুম থাকবে, বাংলাদেশ ব্যাংকের আমরা একটা বুথের কথা বলেছি। যদি ঠিকাদাররা সেই আমাদের নির্ধারিত সময়ের মধ্যে পশু বিক্রির পরে যদি তারা তাদের স্থাপনা না সরায়, তো সেক্ষেত্রে আমরা তাদের জামানত বাজেয়াপ্ত সহ তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আগামী 25 জুন রোববার থেকে বেচা কেনার জন্য কোরবানির পশুর হাট উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। কোরবানিকে ঘিরে এভাবেই প্রস্তুত করা হচ্ছে রাজধানীর পশুর হাটগুলোকে। আর খামারিরা এরই মধ্যে বাজারগুলোতে এসে কোথায় তাদের পশু রাখবেন সেই জায়গাটা নির্বাচন করছেন। আর ইজারাদাররা বলছেন আগামী 20 থেকে 21 তারিখের মধ্যে বাজারের প্রস্তুতি শেষ হবে। সোহান খান, এসিটিভি, উত্তরা, ঢাকা।